বিশ্বকাপের বাকি আর মাত্র 16 দিন। বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। চোট সংখ্যায় থাকা তাসকিন আহমেদ আছেন এই দলে, তিনি বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ অধিনায়ক। অধিনায়ক যথারীতি নাজ বলেছেন শান্ত। মঙ্গলবার দুপুর 1:30টায় বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলে রয়েছে একাধিক চমক। বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের প্রায় সব কিছুই যেন চূড়ান্ত, এমন সময় বিনা মেঘে বজ্রপাত হয়ে এলো তাসকিন আহমেদের ইঞ্জুরি। বাংলাদেশের পেস বোলিং আক্রমণের সবচেয়ে বড় ভরসা তিনি, তিনিই পড়েছেন ইঞ্জুরিতে। চোটে পড়া তাসকিনকে সহ অধিনায়ক বানিয়ে একটু হলে চমক দেখিয়েছে নির্বাচকরা। দলে রয়েছে 2 রিজার্ভ ক্রিকেটার, আফিফ হোসেন ধ্রুব এবং পেসার হাসান মাহমুদ। জিম্বাবুয়ের বিপক্ষে 8 উইকেট পেলেও খুরুচে বল করায় বিশ্বকাপের টিকিট মেলেনি মোহাম্মদ সাইফুদ্দিনের। দলে হয়েছে আরও একাধিক চমক, তো চলুন দেখে নেওয়া যাক এবারে আসন্ন বিশ্বকাপের জন্য কেমন হলো বাংলাদেশের স্কোয়াড। টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের ঘোষিত স্কোয়াড। নাম্বার 1 নাজমুল হোসেন শান্ত, ওয়ান ডাউন ব্যাটসম্যান এবং ক্যাপ্টেইন। নাম্বার 2 সৌম্য সরকার, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 3 লিটন কুমার দাস, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 4 তানজিল হাসান তামিম, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 5 সাকিব আল হাসান, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 6 তাওহিদ হৃদয়, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 7 মাহমুদুল্লাহ রিয়াদ, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 8 জাকির আলী অনিক, উইকেট কিপার ব্যাটসম্যান। নাম্বার 9 শেখ মেহেদি, বোলিং অলরাউন্ডার। নাম্বার 10 রিশাদ হোসাইন, বোলিং অলরাউন্ডার। নাম্বার 11 তানজিম হাসান সাকিব, ফাস্ট বোলার। নাম্বার 12 তাসকিন আহমেদ, ফাস্ট বোলার এবং ভাইস ক্যাপ্টেন। নাম্বার 13 মুস্তাফিজুর রহমান, ফাস্ট বোলার। নাম্বার 14 শরীফুল ইসলাম, ফাস্ট বোলার। এবং নাম্বার 15 তানভীর ইসলাম, স্পিন বোলার।